বলেছিল। সেখানে ওভারঅল দেখিলে যে কেমন চলছে কার্যক্রম, বেসিক্যালি টিমটা ভেটেনারি ডিপার্টমেন্টর লা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আনিমাল হজবেন্ড্রি কমিশনার আসছিলেন, তাঙ্ক সহ আমার টিম আসছিল সাইন্টিফিক টিম। সেখানে কালি ফিল্ড গস্ত করে এবং কালি পুরীকে সেমানে পুরী জেলার যে কলেক্টর এবং অন্যান্য প্রাণী চিকিৎসা আধিকারী এখানে ডিপার্টমেন্টের সিডিএম মানে সেটা মিটিং নিয়েছিল, আমার বি একটু ডিপার্টমেন্টের জন্য অফিসর কালি ফিল্ড করেছিল। সেম ফিল্ড দেখিলে কোন কোন পদক্ষেপ নিয়েছি তাঙ্ক আনিমাল হজবেন্ড্রি ডিপার্টমেন্ট তরফ এবং হেলথ ডিপার্টমেন্ট তরফ এবং সেটা আডিকুয়েট কি না, এবং তাপরে সেখানে রিভিউ আজ হল কালি সে রিভিউ করলে আজ বি সে চিফ সেক্রেটারি পাখে রিপোর্ট দেলে যেটা কি আমার হেলথ সেক্রেটারি এবং আনিমাল হজবেন্ড সেক্রেটারি থাকে আমি সেটি জয়েন করতে। তাপরে গোটে সে রিভিউ গোটে নেলে বি স্টেট সব ডিস্ট্রিক্ট মানুষ রিভিউ আজ রেডিও কনফরমেশন দিয়েছে। একে তো সে দেখলে যে প্রিপেয়ার্ড অছি না নাই সব সিস্টম, আর যদি কোটি কোণ আডভান্স করিহব কোটি চেঞ্জ করিহব কোটি নূয়া জিনিস করিহব সেটা সে উপদেশ দেলে। সে দেখুন দুইটা আসপেক্ট, গোটে হচ্ছে আনিমাল হজবেন্ড্রি ডিপার্টমেন্টর আক্টিভিটি উপরে সে খালি যেটা কি সে তাঁর আসে দেলে আডভাইস দেলে আনিমাল হজবেন্ড্রি ডিপার্টমেন্ট কোণ করা উচিত কোণ না করা উচিত সে দিয়েছেন আডভাইজরি সব প্রায় তাঁর সে পাঠ হচ্ছে। হেলথ ডিপার্টমেন্টর যে অছি এর সেগমেন্ট জয়েন্ট আডভাইজর তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাড়ি করছে, তেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট আডভাইজর আমার যে হেলথ ডিপার্টমেন্ট যে পার্ট আমি তাকে তোলাইবার চেষ্টা করছি। এক্স তো যা স্ট্যান্ডার্ড আডভাইজরি আসছে না, এক কিলোমিটার তিন কিলোমিটার দশ কিলোমিটার তিনটা দশার্ধ ভিতরে করা হয়েছে, এক কিলোমিটারটাকে ইনফেক্টিভ জোন বলে ধরা হচ্ছে, তিন কিলোমিটারটা সর্ভিলেন্স জোন অবজরভেশন রাখা হচ্ছে, দশ কিলোমিটার যাই পুরো সর্ভিলেন্স করা হচ্ছে। এক কিলোমিটার ভিতরে তো বার সেমান কুয়াড়ে আর কলিং করিদেউছন্তি আগে তিন কিলোমিটার ভিতরে সেমানে সর্ভিলেন্স জোন রাখছন এবং বিভিন্ন আঙ্গেলর চিন্তা করিবা পাই কুহাগলা যে দেখুন তিনটা গ্রুপ, গোটে হচ্ছে সেফটি অফ যে হ্যুম্যান পপুলেশন আমার ইম্পর্টেন্ট সবুজ ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি অফ হ্যুম্যান পপুলেশন, হ্যুম্যান পপুলেশন ভিতরে দি পপুলেশন হু আর এক্সপোজ টু বার্ড অ্যান্ড বার্ড প্রোডক্টস, আর গোটে হচ্ছেন ওনর্স অফ দিস যে হচ্ছেন কুকুড়া ফার্ম অছি তার ওনর্স মানে কলর্স মানে আপনি ওয়ার্কর্স অনেক ফার্মে আপনি গ্রুপ হচ্ছেন সেলর্স অফ দি বার্ড প্রোডক্ট এই মানুষ স্বাস্থ্য প্রতি নেওয়াটা সব এমন প্রায় যে এক্সপোজ হওয়ার ডর বেশি, তাপরে সাধারণ জনতা যেটি সন্দেহ হব সেটি সে আইসোলেট করিয়া কুহাইছে, যেটি সন্দেহ হব সেটি তাঁর টেস্টিং স্যাম্পল কুহাইছে, আমি সেই অনুসারে পদক্ষেপ নেছ আমি স্ক্রিনিং করুছু এবং দরকার পড়লে আইসোলেশন বি করি। পেসেন্ট তো তিনজন লে কাহার তো নেগেটিভ আসছিল সমস্ত নেগেটিভ আসছিল, এমনি আমি বর্তমানে আডভাইস দিয়েছি আর টিকি অধিক স্যাম্পল পঠাইবা পাই তিনজাটি তার ডিটেল তো আসব অ্যাকচুয়ালি ভেটেনারি ডিপার্টমেন্ট বহুত গুড়া নির্দেশ দিয়েছে আমি কিছু দিয়েছে আমি কুহাইছি যে ইন কোর্ডিনেসন উইথ ভেটেনারি ডিপার্টমেন্ট অ্যান্ড আপনার ডিস্ট্রিক্ট অফিসর মানে সহ ক্লোজ কোর্ডিনেসন কাম করা কুহাইছি, যা হোক গাইডলাইন আমার সব আগুরু জারি হয়েছিল যেমনি ইনফেক্টিভ ডিজিজ পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা ভাইরসর প্রিভেনশন রক্ষা পাই 2005 মশার গাইডলাইন আছে 2019 মশার গাইডলাইন আছে সব গাইডলাইন গুলো যেমন পালন হতো আমি দেখিছু সে পুরো মঝে মঝে সরকার পুরো গাইডলাইন বি আসছে আমি তাকে বি ডিটেল জেলা মানুষ পঠাউছু যেটি যার সন্দেহ হচ্ছে তাকে আমি রিকনফর্ম করছু তার সঙ্গে ডিসকসন বি করছু। বার্ড ফ্লু নিয়ন্ত্রণ বিষয়ে কেবল ভেটেনারি ডিপার্টমেন্ট হি কইবে, মু কেবল কইবি যে হিউম্যান ফ্লু হি নাই বার্ড ফ্লু হিউম্যান মেশিন কন্টামিনেট হয়েছিল না আমি সেটি কনসার্ন সে আশা করছেন কন্ট্রোল আসছে বলে বর্তমান সুদ্ধা তো আমি ওড়িশার সমস্যা রেড করা আমি চাহুছু বিকজ কেন্দ্রাপড়ার গোটে এমনি শুনা যাই কনফর্মেশন কিছু আসি না, যা ডিসকসন আমি জাঁলু বার্ড ফ্লু যে আগুন আমি ভাবুলু যে বার্ড ফ্লুটা কেবল বাহার যে কুকুড়া যে বতক ওয়াইল্ড আনিমাল আসে বলে কিন্তু এমনি কহিলেন যে বার্ড ফ্লু মে বি দে আর ইন সম অদর আনিমালস তার গোটে রিজর্ভের আর কিছু রয়েপারে থাকে সেই বিষয়ে রিসর্চ চালছে সে খুঁজছেন অন্য কিছু রিজর্ভের রয়েছে কি ভারত অন্য গোটি ব্লাড ফ্লু রয়েছে কি যাফলে কি এলিমিনেশন করা ডিফিকল্ট হচ্ছে সে অনুসারে সে পদক্ষেপ নেবে সে সে তা ভিতরে আডভাইজরি জারি করে তাহলে আমার কিছু কহবেন আমি খালি গোটিয়ে মাটিতে কনসর্ন
যে সেটা মনীষকু নবাবী মনীষ শেখ।